আমরা প্রত্যেক বছর মহিলা অঙ্গনের পক্ষ থেকে আম কাঁঠালের উৎসব করে থাকি। আমাদের মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে বাংলাদেশি যে ফ্রুটসের সাথে এখানকার কমিউনিটির পরিচয় করিয়ে দেওয়া। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বুবি, এটাকে এক এক জায়গায় এক একটা নামে ডাকা হয়। আখ বা আমরা সিলেটে যাকে কুইয়ার বলে থাকি, এরকম কিছু জিনিস আছে যা সবসময় পাওয়া যায় না। আম কাঁঠাল তো অবশ্যই পাওয়া যায়, তো আমরা চেষ্টা করি এগুলোর সাথে সাথে সবার পরিচয় করিয়ে দিতে পারি। আর আজকে বিশেষ একটা জিনিস যোগ করা হয়েছে, সেটা হচ্ছে ফান্ডরেজিং আমরা করতেছি বাংলাদেশে যারা বন্যায় সব কিছু হারিয়েছেন তাদের উদ্দেশ্যে। আমরা এর আগে আরও দুই তিনটা ইভেন্ট করেছিলাম, সেখানেও আমরা ফান্ডরেজিংয়ের ব্যবস্থা করেছি। যেহেতু আমরা ছোট্ট পরিসরে করি, ছোটো ছোটো ইভেন্টের মাধ্যমে সামান্য যতটুকু যে সম্ভব যেভাবে সাহায্য করার আমরা সেটা করার চেষ্টা করে থাকি। এই যে মানে ফুডসগুলো আপনি যদি একটু আমাদের আমাকে বলেন যে আসলে কোনটা কি, ওটা তো আমি নিজেও চিনি না। আচ্ছা, এটা হচ্ছে বুবি, আমরা সিলেটে এটাকে বুবি বলে থাকি। আর বাইরে কিছু মানুষ শুনেছি লটকন নামে নাকি এটা পরিচিত, ওইটা আমার জানা ছিল না। আর এটা তো আমরা বেদানা বা কি বলে আনোয়ার বলা হয়ে থাকে। তারপরে এটা হচ্ছে মাতু লেবু, যেটা জাম্বুরা অনেকে মাতু লেবু, এই যে এক একটা এলাকায় এক একটা নাম আছে। এটা তো হচ্ছে নারিকেলের ডাব। আর আখ বা কুইয়ার যেটা আমরা সিলেটে বলে থাকি, আর এটা হচ্ছে সফরি। আর হ্যাঁ সফরি, ওইটা কইছি আপা, ওটার নাম কোক আমার জানা নাই। আল্লাহ রে আতাফুল, আমার বাড়ির একদম আমার ফুবের বাসা, যেটা মানে ফুবের গড় বলা হয় তাকে, ওইটার একদম সামনে ছিল, এত তো আমি বলে গেছি এই জিনিসটা আতাফুল। অনেকটা তো আমরা মানে আমরা যারা বা আপনারা যারা অনেকটা আমরা চিনি জানি, বাট নতুন প্রজন্মের তাদেরকে চিনানোর কোন আপনার ব্যবস্থা করবেন? এভাবেই মানে এভাবেই আমরা চাচ্ছি যে আমাদের কিছু মাদের সাথে বাচ্চারা আসছে এবং কিছু বাচ্চাদেরকে মায়েরা ছবি নিয়ে দেখাবে, এখানে ছবি তোলা হচ্ছে। আর তো এই বাচ্চাদের সাথে আমরা কিছু কিছু ইভেন্ট করে থাকি, ফ্যামিলি সবার জন্য কিছু ইভেন্ট, বাচ্চাদের জন্য, কিন্তু মেইনলি হচ্ছে এটা মাদের জন্য। এই জন্য যে আমাদের মহিলা অঙ্গনের বেশিরভাগ মায়েরা কিন্তু বাসায় এত ব্যস্ত বা বিভিন্ন কারণে ওনারা বাইরে যাওয়ার সুযোগ হয় না, যার জন্য আমরা স্কুল ডেতে করে থাকি, যাতে বাচ্চাদেরকে স্কুলে রেখে মারা এসে একটু শান্তিতে উপভোগ করতে পারেন। তারপরে বাচ্চাদের সাথে আমরা অন্য কোনো ইভেন্টে আবার আমরা এগুলার পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করে থাকি। আরেকটা জিনিস আমরা অন্যভাবে শিখাইতাম পারে, যদি আমরা মানে প্রত্যেকটা ফ্রুটসে একটা একটা করিয়া গরণে এই বাচ্চাদের শিখাই, ওভাবে আমরা অনেক সময় শিখাই, যাতে তারা শিখতে পারে, জানতে পারে আমরা দেশের ফল ফ্রুটসের নাম।